নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আকাশটা দেখেছেন কি সুন্দর! আসলে শরতের আকাশটাই না মনে হয় অন্যরকম সৌন্দর্য, আর ফুলগুলো দেখতে দারুণ লাগছে, ভ্রমর উড়ে বেড়াচ্ছে। স্নেহাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করে করাতে চাইলাম, কিন্তু ও বললো স্নান করবে না। শ্রেয়া সেম, তোদেরকে খাইয়ে দাইয়ে চলুন আজকে লেকের পাড় থেকে একটু ঘুরে আসি। আসলে লেকের পাড়ে না আসলে না মনটা কেমন যেন কেমন কেমন করে, তো প্রতিদিনই লেকের পাড়ে আসি। চলুন, এই তো চলে আসছি। এসে শ্রেয়াস আর স্নেহার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। হাঁসগুলো যদি মানে ওদের এমন অভ্যাস হয়ে গেছে, হাঁসগুলো কী করে জানেন? আমাদের দেখলেই চলে আসে। দেখুন কাশফুলগুলো কী সুন্দর লাগছে না! শরতের সবচেয়ে মানে সৌন্দর্য হচ্ছে এই কাশফুল। কাশফুলগুলো দেখলেই মনে হয় সামনে পুজো। কী যে সুন্দর লাগছে কাশফুলগুলো, বাস্তবে দেখতে আরও ভালো লাগছে, এত সুন্দর। আর স্নেহা আর শ্রেয়াস ওইদিকে কী করছে চলুন দেখি। দেখেন তো, আচ্ছা তুমি চলে আসো, আমরা এদিকে যাই। কি করছো? ওখানটা হোটেল আছে, এখানে আসলে এতটাই ভালো লাগে। আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে বসার ব্যবস্থা করে দেওয়া আছে, এটা অ্যাপার্টমেন্টের অফিসের হচ্ছে সাথে, তো একটা সুন্দর একটা হাউস মতো করে দেয়া, দেখতেও ভীষণ ভালো লাগে। আর এখানে দাঁড়িয়ে আকাশটা দেখতে, হাঁসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। কাশফুলগুলো দেখেন কি সুন্দর লাগছে না! আর আকাশটা নীল আকাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আমি কি করেছি, এখানে এসে বসে আছি। আমি এরকমই করি, আমি এসে বসে থাকি বা টর্টেল দেখি, মাছ দেখি, আর স্নেহা শ্রেয়াস হচ্ছে খেলে বেড়ায়। তো এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের একটা সাইডে, আর এটা হচ্ছে অফিসের পাশে, অ্যাপার্টমেন্টের যে অফিস, এত সুন্দর করে দিয়েছে। দেখুন এই যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে স্নেহাদের স্কুলের গাড়ি, ওই পাশ দিয়ে যাচ্ছে। কাশফুলগুলো দেখতে যা দারুণ লাগছিল না, আজকে কেন যেন মনে হচ্ছে যে পূজা চলেই আসলো। এই তো সেদিন মনে হচ্ছে পূজা গেল, আবার পূজা আসার সময় হয়ে গেল। চলুন, ওরা তো অনেকক্ষণ থাকলো, দুই ভাই বোন যেতেই চাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে, ঘন্টা খানেক মতো আসছি, তারপরেও দেখুন শ্রেয়া শ্যাক দৌড়ে হাঁসগুলোকে জলে নামিয়ে দিল। এবারে চলুন যাওয়া যাক, যেতে যেতে চলুন দেখি। এই যে অ্যাপার্টমেন্টের চারপাশে দেখুন কি সুন্দর পরিষ্কার করছে। এই যে যারা পরিষ্কার করছে, পরিষ্কার করার যে সমস্ত কর্মী আছে, ওনাদের কিন্তু একটা চার্ট দেওয়া আছে যে সপ্তাহে কয়দিন বা কীবারে আসতে হবে। তো মাসে সে কয়বার ওনারা আসে, এসে ভাগে ভাগে হচ্ছে পরিষ্কার করে। যেমন ধরুন কেউ গাছ ক্লিন করে, কেউ হচ্ছে অ্যাপার্টমেন্টের মধ্যে যে সমস্ত পাতা পড়ে আছে ওগুলো হচ্ছে ক্লিন করে। দেখুন আজকে ক্লিন করেছে, কি সুন্দর লাগছে না! পার্কিং এরিয়াটা, যে সমস্ত জায়গায় গাড়ি নেই, দেখুন কি চকচক করছে, আর পুরোটা চারপাশে একদম নিট অ্যান্ড ক্লিন। তো এরা হচ্ছে, এটা অফিস থেকে ওদের বলা থাকে, আর ওরা এসে পুরোটা অ্যাপার্টমেন্টের গাছগুলো সুন্দর করে ছেঁটে দেয়। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্টের চারপাশ এত সুন্দর করে একটা মেশিনের সাহায্যে পরিষ্কার করে দেয়। মনে হয় কি আমাদের দেশে যেরকম ওই যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় না, মনে হয় ওরকম এত সুন্দর হয়েছে পরিষ্কার করাটা। এই যে উনি আবার কি করছে, অ্যাপার্টমেন্টের মধ্যে, এরা তো অ্যাপার্টমেন্টের বাইরে ছিল, অ্যাপার্টমেন্টের মধ্যে হচ্ছে যদি ছোট ছোট এই সময় তো কিছু পাতা উড়ে যায়, তো ওই পাতাগুলো ক্লিন করছে। এই যে লম্বা একটা মেশিনের সাহায্যে বাতাস দিচ্ছে, আর পাতাগুলো উড়ে এক পাশে চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে না! আজকে পরিষ্কার করছে তো একদম অনেকগুলো লোক একসঙ্গে আসছে, তো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে যখন পরিষ্কার করা হয়। আর ওইখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে একজন ক্লিন করছে, এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম পাশে হওয়ার হচ্ছে জায়গা, অ্যাপার্টমেন্টের গাড়িগুলো এই পাশ দিয়ে বের হয়, সেই রাস্তাটাও কিন্তু ক্লিন করছে, এই জন্যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে। দেখুন আর একজন কি সুন্দর করে হেঁটে যাচ্ছে,
আর এই সাদা এই রঙটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছেড়েছে, এরকম সবাই মানে এরকম মাসে দুইবার বা তিনবার আসে, এসে এত সুন্দর করে রাস্তাঘাটগুলো ক্লিন করে দিয়ে যায়, গাছগুলো একদম সুন্দর করে ছেঁটে দিয়ে যায়, একদম সুন্দর পরিষ্কার থাকে। আর এখন যেহেতু সামারের সময় কিছু পাতা হচ্ছে উড়ে উড়ে এদিকে ওদিকে পড়ে, তাই সামারের সময় একটু বেশি ক্লিন করে। দেখুন অ্যাপার্টমেন্টের মধ্যে কি যে সুন্দর পরিষ্কার, আর দেখতেও ভালো লাগে, কোথাও কোনো নোংরা নেই, কেননা নোংরা থাকবে কীভাবে। দেখো যাদের অ্যাপার্টমেন্টে যারা আর কি কুকুর পোষে, ওনারা কী করেন, এখানে কুকুরের ময়লা ফেলার জন্য আলাদা ট্র্যাশ ক্যান আছে, সব কিছু একদম সাজানো গোছানো টিপটপ থাকে। আর এভাবেই পরিষ্কার, সবাই যেহেতু ময়লাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখে, তাই কোনো আশেপাশে কোনো ময়লাও দেখতে পাবেন না, শুধু সামারের সময় একটু আশেপাশে পাতাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারপরেও যারা পরিষ্কার কর্মী আছে তারা পরিষ্কার করে ফেলে। চলুন, এই যে শ্রেয়াস বাসার দিকে উঠছে। এই কি এই সিঁড়িগুলো কাঠের, এখানে কাঠের ব্যবহার বেশি। আর দেখুন আমরা উঠে গিয়েছি হচ্ছে দোতলায়। দোতলায় যে কার্পেট দেখতে পাচ্ছেন, দু প্রত্যেকটা রুমের এই মাঝখানে এই কার্পেটগুলোও কিন্তু ওনারা ক্লিন করে, সব জায়গা ক্লিন করে তারপরে উপরে চলে আসে, কার্পেটগুলো ক্লিন করে দেয়, আর অনেক সুন্দর থাকে। দেখুন কোথাও কোনো নোংরা নেই, আর বাইরে কোনো কিছু রাখারও কিন্তু নিয়ম নেই। আর কথা বলতে বলতে রুমের দিকে চলে এসেছি, চলুন এবারে যে স্নেহাকে কিছু খাইয়ে পড়তে বসাই, শ্রেয়াসকে ঘুম পাড়িয়ে দেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।